এগুলো কিরকম দাম দাদা? কত দেড় মাসের পাক কিরকম দাম? দেড় মাসের পাক তাহলে কাকাতুয়া, ও কাকাতুয়া, এই হাটটা বসে প্রতি না আপনার ভিডিও করিনি তো, আপনার ভিডিও করিনি, আচ্ছা আমি নিজের ভিডিও করছি, নিজের করছি, ঠিক আছে। হাত দিচ্ছেন কেন, মুখে বলুন। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি গ্যালিপ স্ট্রিটে, যেখানে পোষ্যদের নিয়ে অর্থাৎ পেট কুকুর বেড়ালদের নিয়ে একটা বিশাল বড় বাজার বসে। আজকে আমি গ্যালিপ স্ট্রিটে যাব এবং সেখানকার বিস্তারিত তথ্য আপনাদের দেব। গ্যালিপ স্ট্রিটে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন? প্রথমত আপনারা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের হয় শ্যামবাজার অথবা বাগবাজার আসতে হবে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন টালা ব্রিজ, অর্থাৎ আপনারা যদি ডানলপের দিক থেকে আসেন তাহলে এই টালা ব্রিজটা ক্রস করলেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ডান দিকে, এইটাই হচ্ছে গ্যালিপ স্ট্রিট। আর শ্যামবাজারের দিক থেকে এলেই আমার সামনে হচ্ছে, মানে এই দিকটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়। এখান থেকে হেঁটে এইটুকু রাস্তা এলে এই ঢুকে যাচ্ছে গ্যালিপ স্ট্রিট। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গুগল ম্যাপের লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। এই অঞ্চলটায় গাড়ি রাখার জায়গা নেই, কিন্তু সামনে বাগবাজার স্ট্রিট, ওখানে নিশ্চয়ই গাড়ি রাখার জায়গা থাকবে। তাহলে চলুন গ্যালিপ স্ট্রিটে ঢোকা যাক, দেখা যাক ভেতরে কীরকম বাজার বসেছে। এগুলো কীরকম দাম দাদা? তিরিশ হাজার টাকা। কত বয়সে? চল্লিশ দিনের গোল্ডেন রেট ছিল। বিকেল কিরম দাম? আর ল্যাবরেটর কত বয়স দাদা? পঁয়তাল্লিশ দিন। এটা পাক তো দাদা, ছোটটা ছোটটা পাক। কত বয়সে? দেড় মাস, দেড় মাসের পাক বারো হাজার টাকা। পমেলিয়ান এটা কত, কত দাম এটা? সাড়ে আট। কত বয়স? কত দাদা এটা? চার হাজার টাকা একটার দাম। এগুলো কি? স্পেনিয়াল চার হাজার টাকা পিস। কত বয়স? এই তো চল্লিশ দিন। আপনার নাম্বারটা একটু বলে দিন, ফোন নাম্বারটা, ফোন নাম্বার আছে? 9163 5 1 2 7।
এই হাটটা বসে প্রতি রবিবার সকাল 6টা থেকে। গোল্ডেন পমেরিয়ান আছে, হোয়াইট পমেরিয়ান আছে, বিগেল আছে, ল্যাবরাডর আছে। যেগুলো বললেন দাম কিরকম? দাম আছে 8,500 টাকা আছে, 9,500 টাকা আছে। বিগেল দাম আছে আপনার 12,000 টাকা, গোল্ডেন রিটরাইভার আছে 14,000 টাকা, ল্যাব আছে 7,500 টাকা। কি দাম হাসটার? 40। ১২,০০০ এর ল্যাব। এইরকম বাস্কেটও পাওয়া যায়, বাস্কেটগুলো 200 টাকা। অফার চলছে দুটো কত হবে? জোড়া 15, 8,500, একটা করে 8,500, জোড়া 15। আর এগুলো ভ্যাকসিন দেওয়া থাকে না? না, এখন বয়স হয়নি, ভ্যাকসিন দেওয়ার বয়স এখনো 3 সপ্তাহ পরে। ও এখন সবে সেরে লেখ খায়। ৯৮৭৪৯২২৮৫৪ ফ্যান্সি এগুলো কিরকম দাম? ৩০০ টাকা। আচ্ছা, নর্মাল খাঁচা শুরু কত থেকে? ওপরেরটা 150 টাকা, এটা 150, এটা 250, 220, 350। ঠিক আছে, ৩৫ টাকা করে কিলো। এক প্যাকেটে কতখানি আছে? ওখানে বাটি আছে 70 টাকা ডজন, 80 টাকা ডজন, 110 টাকা ডজন, নানা রকমের আছে। বাটির লিস্ট আছে ওখানে, এটা আছে 70 টাকা ডজন, ওটা আছে 100 টাকা ডজন, 110 টাকা ডজন, 180 টাকা ডজন, 160 টাকা ডজন, 120 টাকা ডজন, এরকম 20 টাকা পিস, 35 টাকা পিস, ব্লক 20 টাকা প্যাকেট, এরকম দোল্লা আছে এখানে 100 টাকা ডজন। এইটা এইটা আছে আপনার 35 টাকা করে, এটা আছে 30 টাকা করে, এইগুলো আছে 20 টাকা করে। আর আপনার এমনি স্টিক পিক আছে, হাড়ি আছে, হাড়ি আছে 20 টাকা, 25 টাকা, 30, 35, নানা রকমের আছে। পিঁপড়েমানা পাউডার আছে 20 টাকা, পেট লাইভ আছে এখানে 200 টাকা। তাহলে দেখতে পারেন এই পাখির যে সরঞ্জাম, এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে এই দাদার দোকানে চলে আসবেন। দাদা, আপনার নাম আর নাম্বারটা একটু বলে দেবেন। নাম হলো টুবাই ঘোষ, ফোন নাম্বার 9903466883। আমি হোলসেল রিটেল করি আর মাল ট্রান্সপোর্ট করি, আর বললে করে দিই। খরগোশ কিরকম দাম দাদা? খরগোশ 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া,
আর কত বয়স হতে এখন আর এই ছোটগুলো হবে এই ছোটগুলো এক মাস এগুলো এক মাস আর গিনি পিগের কি দাম গিনি পিগের 200 টাকা জোড়া হ্যামস্টার আচ্ছা হ্যামস্টার কিরম দাম এগুলো 400 টাকা পিস জোড়া জোড়া নিতে গেলে কি জোড়াই নিতে হয় একটাও নেই বাবা কটুকুটুকু গুলো কিরকম দাম হবে 200 টাকা পিস বললো না পায়রা এগুলো তো পায়রা এরা কবুতরের ট্যাগ রে এক টাইপ কা এই উপরের গুলো কি পায়রা পায়রা সবই পায়রা কিরাম দাম 5000 টাকা পিস জোড়া কিরাম দাম দাদা কত থেকে শুরু 2000 আছে 1000 আছে 10000 আছে 10000 আছে আচ্ছা 10000 জোড়া এগুলো হ্যাঁ 10000 টাকা জোড়া কত 1200 জোড়া কাকাতুয়া ও কাকাতুয়া 1200 টাকা জোড়া এগুলো পায়রা সব পায়রা সবই পায়রা এখানে শুরু হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম ওই অ্যাকোয়ারিয়ামগুলো অ্যাকোয়ারিয়াম ওই ওই যে নীলটা রয়েছে যেটা 1000 টাকা এখানে পাওয়া যাচ্ছে অ্যাকোয়ারিয়াম সাজানোর নানা রকম জিনিস আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ কর্মকার আর এখানে আমাদের সব অ্যাক্সেসরিজ বিশ্বজিৎ অ্যাকোয়ারিয়াম রয়েছে ফিশের ফিশ অ্যাকোয়ারিয়ামের যত সব যত ফিশের যত অ্যাক্সেসরিজ লাগে খাবার থেকে শুরু করে ফিল্টার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন 700-380-957 দেখুন এই হাটে এলে সেই দাদার দোকানে আসবেন মাছের হরেক রকম খাবার সব রকম অ্যাক্সেসরিজ এখানে পেয়ে যাবেন সব কটার দাম তো আমার ডিটেলসে বলা সম্ভব নয় তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন আমার কাছে পেয়ে যাবেন Thank you.
30 টাকা জোড়া। এটার কি নাম? পাইটা। আচ্ছা, আপনার দোকান? হ্যাঁ, ছবি তোলা আসলে বারুন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার নাম্বারটা বলে দিন। 9831626964। এইগুলোর একটু দাম বলে দেবেন। এগুলো সব 200, সব 200 টাকা পিস। হ্যাঁ পিস। আচ্ছা, গাছে দেওয়ার জন্য, নানা ধরনের সার। বিভিন্ন ধরনের স্প্রে বটল, কীটনাশক। এগুলো কীটনাশক তো দিদি? এগুলো কি গোল্ড ফিশ দাদা? হ্যাঁ, ইউটিউব বন্ধ নেই, আমার চ্যানেল চালু আছে। ঠিক আছে, হাফ দিচ্ছেন কেন মুখে বলুন। এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে এইদিকে। দেখলেন জ্যালি স্ট্রিটের বাজারে বা হাটে কী কী পাওয়া যায়, কীরকম দর, যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এখানে অনেকেই ভিডিও করতে দিচ্ছেন না, তাও চেষ্টা করলাম যতটা বিস্তারিত জানানো যায়। আর আমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।